কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, মাটির স্বাস্থ্য সুরক্ষায় বাণিজ্যিকভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন। ভার্মি কম্পোস্ট এক প্রকার জৈব সার, কেঁচো, উদ্ভিদ বা প্রাণীজ বর্জ্য, বাসি গোবর এসব খেয়ে মল ত্যাগ করে এবং মলের সাথে তাদের দেহ থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ মিশ্রিত হয়। এ প্রক্রিয়াকৃত উপাদানকেই ভার্মি কম্পোস্ট বলা হয়। এ সার মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য খুবই উপকারী। আদর্শ ভার্মি কম্পোস্ট 28.32 ভাগ জৈব পদার্থ, 1.57 ভাগ নাইট্রোজেন, 1.26 ভাগ ফসফরাস, 2.60 ভাগ পটাশ, 0.74 ভাগ সালফার, 0.66 ভাগ ম্যাগনেশিয়াম, 0.06 ভাগ বোরন, 18 ভাগ জৈব কার্বন এবং 15-25 ভাগ পানি ধারণ করে। নির্জীব মাটিকে সজীব করে ভার্মি কম্পোস্ট। অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের ফলে 60%-এরও বেশি আবাদি জমিতে জৈব পদার্থের পরিমাণ 1.7%-এরও নিচে নেমে গেছে। ভার্মি কম্পোস্ট মাটির সেই জৈব পদার্থের পরিমাণ বাড়াতে পারে। এ সার ব্যবহারে রাসায়নিক সারের ব্যবহার স্বাভাবিকের তুলনায় 50% কম লাগে। ভার্মি কম্পোস্ট সার ফসল উৎপাদন বৃদ্ধির সহায়ক। এ সার ব্যবহারে মাঠ ফসল, ফল ও সবজি সহ সব ধরনের ফসলের ফলন বৃদ্ধি পায়। এসব দিক বিবেচনা করে মুন্সিগঞ্জ জেলাধীন শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের মোহাম্মদ জাহিদুল ইসলাম 2 বছর আগে থেকে নিজ উদ্যোগে স্বল্প পরিসরে এ সার উৎপাদন শুরু করেন। গত বছর থেকে তিনি 30 জন কৃষকের একটি দল গঠন করে উপজেলা কৃষি কর্মকর্তার সহায়তায় প্রদর্শনী পেয়ে বাণিজ্যিকভাবে এ সার উৎপাদন শুরু করেছেন। কৃষি অফিস থেকে তাকে একটি টিনের শেড, 10টি রিং এবং 4 চেম্বারের একটি পাকা হাউস করে দেওয়া হয়েছে। একটি সেপারেশন মেশিনও দেওয়া হয়েছে। এছাড়াও নিজে ত্রিপল দিয়ে একটি শেড নির্মাণ করে সেখানেও সার উৎপাদন করছেন। পরিবারের অন্য সদস্যরাও তাকে সহায়তা করেন। মানব দেহের স্বাস্থ্য সুরক্ষায় যেমন খাদ্যের প্রয়োজন হয়, তেমনি মাটির স্বাস্থ্য সুরক্ষায় খাদ্য লাগে এবং ভার্মি কম্পোস্ট একটি উৎকৃষ্ট মানের জৈব সার যেটা মাটির স্বাস্থ্য সুরক্ষা রাখে। আমরা শ্যামসিদ্ধি গ্রামে এসেছি এবং এখানে যিনি এই ভার্মি কম্পোস্ট উৎপাদন করছেন তার সাথে কথা বলবো। কি নাম ভাই আপনার? আমার নাম জাহিদুল ইসলাম স্বপন। আচ্ছা জাহিদুল ভাই, আপনি এই যে ভার্মি কম্পোস্ট উৎপাদনটা শুরু করেছেন কতদিন আগে এবং আপনি এর পিছনে যদি কোনো গল্প থাকে সেই গল্পটাও আমাদেরকে বলতে পারেন? এইটার জন্য আমি কৃষি অফিসে যোগাযোগ করি, কারণ কৃষি অফিস আমাকে অনেক সহায়তা করছে। অনাবাদী জমি এবং পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের ভিত্তিতে আজকে আমি এই স্থাপনা বা শেড পাইছি এবং কৃষি অফিসের সাথে আমি যোগাযোগ করার মাধ্যমে ওনারা খুবই আন্তরিক। এর ভিতরে আমাদের ছিল সবচেয়ে আন্তরিকতা দেখেছে আমাদের তরুণ ম্যাডাম, তারপর হলো মিজানুর রহমান স্যার, আরও অন্যান্য স্যার, ওনারা খুবই আন্তরিক ছিল। তাদের অবদানে আজকে আমি এই পর্যন্ত। এইটা পার
কেজি আমি বিক্রি করতেছি 12 থেকে 14 টাকা কেজি তো এখানে গ্রামের ভিতরও আমি বিক্রি করতেছি আবার পাশাপাশি দেখা গেছে যে আমি এটা ঢাকায় ছাদ বাগান বা ছাদ কৃষি যেখানে আছে সেখানে আমি তাদের সাথে লিংক করে বা ফেসবুক অনলাইনের মাধ্যমে এটা বিক্রি করতেছি এখানে আমি মূলত দিয়ে থাকি হলো গরুর গোবর যেটা হলো মানে গ্যাস মুক্ত করে তারপর এটা আমাদের এর সাথে আমরা মিক্সড করে হলো কলাগাছ ছোট ছোট করে কেটে তারপর এটা দেওয়া হয় তারপরে আমরা এখানে যদি কচুরি পানা পাই কচুরি পানা দেওয়া হয় তারপর এটার সাথে যে পচনশীল যে লতা পাতা আছে যে এখানে পচনশীল লতা পাতা অ্যাড করি আবার এটার সাথে আমরা মাঝে মধ্যে চিটাগুড় মিক্স করি আর কি চিটাগুড়ে যে পানিটা থাকে ওটা মিক্স করে এটার উপরে দিয়ে দিই এতে করে সারের কালারের গুণগত মানটা অনেক ভালো থাকে সার উৎপাদন হতে 40 থেকে 45 দিন সময় লাগে প্রতিবার 3 থেকে 4 টন সার উৎপাদন হয় তিনি গোবরের সাথে লতাপাতা আবর্জনা ও কলাগাছের কুচি কেটে ব্যবহার করেছেন যার ফলে সারের মান ভালো হয়েছে তার সারের চাহিদা বেশি কেচেও বিক্রি করেন তিনি তাকে দেখে আশপাশের অনেকেই ভার্মি কম্পোস্ট উৎপাদন করছেন কেচো সার তৈরি করার জন্য প্রথমে হাউজের উপর পলিথিন বিছিয়ে মুড়িয়ে দিতে হয় অতঃপর ভালো মাটি ও গোবর মিশিয়ে হাউজে দিতে হয় এভাবে গোবর ও মাটি দিয়ে হাউজ ভরে দিতে হয় কেচোর খাবার হিসেবে ঘাস তরি তরকারি খোসা গাছের পাতা খামারজাত পদার্থ কচুরিপানা আখ ও কলা ফেলে দেওয়া অংশ দিয়ে হাউজে কেচো ছেড়ে দিয়ে উপরিভাগ পাটের চট দিয়ে ঢেকে দিতে হয় হাউজের উপরিভাগে ছায়ার ব্যবস্থা করতে হয় আপনারা কিভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন করবেন প্রথমে আপনারা কিশোর যে বৈশিষ্ট্য থাকবে শীত এবং গ্রীষ্ম উভয় আবহাওয়াতে বেঁচে থাকার ক্ষমতা থাকতে হবে এবং রাক্ষস প্রজাতির হতে হবে এবং যে কোনো জৈব বস্তু খাওয়ার ক্ষমতা থাকতে হবে এবং স্থান নির্বাচনের ক্ষেত্রে প্রথমে উঁচু স্থান নির্বাচন করতে হবে এবং পানি যাতে না জমে সরাসরি সূর্যের আলোতে প্রবেশ না করতে পারে এবং বাতাস চলাচল করবে তো এরপর যে আমরা উপকরণ করবো উপকরণ হচ্ছে অর্ধপচা গোবর তারপরে হচ্ছে খড়কুটা তারপর মুরগির বিষটা তারপর হচ্ছে লতা পাতা কলার খোল ইত্যাদি উপকরণ দিতে হবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে কৃষক ভাইদের যে হচ্ছে ঝাঁঝালো কোনো কিছু দেওয়া যাবে না যেমন পেঁয়াজের খোসা রসুনের খোসা লঙ্কা দেওয়া যাবে না অনাবাদি প্রতি জমি বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগানের প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস শ্রীনগর মুন্সীগঞ্জের সহযোগিতায় আজকে এই ভার্মি কম্পোস্ট আমরা স্থাপন করেছি তো এই প্রকল্পের আওতায় একজন বেকার যে যুবক ছিল তাকে এখন স্বাবলম্বী হয়েছে এই প্রকল্প থেকে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন তারপরে চৌবাচ্চা করে দেওয়া হয়েছে ছাউনি আপনারা দেখতে পাচ্ছেন এবং 10টা রিং দেওয়া হয়েছে পিঁপড়া উইপোকা তেলাপোকা মুরগি ও ইঁদুর কেচোর শত্রু হাউজে যেন পানি জমতে না পারে সেদিকে নজর রাখতে হয় ব্যবহৃত আবর্জনার সাথে ছাই বালু ভাঙা কাঁচ এসব যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে পাখি ও অন্যান্য প্রাণী যেন কেচো নষ্ট করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হয় ভার্মি কম্পোস্ট সার সহজেই ভালো দামে বিক্রি করা যায় কৃষক ভাইরা এসে এ সার কিনে নিয়ে যান এলাকার এবং এলাকার আশেপাশের এলাকার কৃষকরাও তার সাথে দূর দূরান্তের কৃষকরাও এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করে উপকৃত হচ্ছেন আদর্শ মাটিতে 5% জৈব পদার্থ থাকার কথা কিন্তু আমাদের দেশের মাটিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে হচ্ছে জৈব সারের পরিমাণ 1.5 থেকে 2 ভাগে চলে আসছে এখন এটা উত্তরণের জন্য মাটিতে হচ্ছে জৈব সার প্রয়োগ করতে হবে উৎকৃষ্ট মানের জৈব সার হচ্ছে ভার্মি কম্পোস্ট সাধারণত একটা গাছের বা উদ্ভিদের 16 প্রকারের হচ্ছে নিউট্রিয়েন্টের দরকার হয় এর মধ্যে 10 প্রকারের নিউট্রিয়েন্টই আছে কেঁচো সারের মাধ্যমে এবং কেঁচো সার তৈরি করতে প্রধান উপাদান হচ্ছে গোবর কলার ডগার কচুরিপানা এগুলোর সাথে উন্নত জাতের কেঁচো দিয়ে ভার্মি কম্পোস্ট তৈরি করা হয় এবং ভার্মি কম্পোস্ট আমরা চাচ্ছি যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক এক কেঁচো আগে আমরা কিন্তু কেঁচো ছোটোবেলায় থেকে জানতাম যে কেঁচো হচ্ছে প্রকৃতির লাঙ্গল মাটির ইঞ্জিনিয়ার হিসেবে কেঁচো কাজ করে মাটিতে বাতাসের প্রভাব অব্যাহত রাখে জৈব সার বাড়ায় মাটিতে ব্যাকটেরিয়ার কার্যকারিতা হচ্ছে কেঁচো বাড়ায় কিন্তু আমরা এখন কেঁচো সারের মাধ্যমে কিন্তু সেই ঘাটতিটা পূরণ করতে পারি এবং কেঁচো সার যদি ব্যবহার করা হয় তাহলে হচ্ছে রাসায়নিক সার কম লাগবে মাটির পিএইচ
অপরিবর্তিত থাকবে এবং পিএইচের যে আদর্শ মান আছে সেটা ধরে রাখবে, মাটির পানি ধারণ ক্ষমতা হচ্ছে বাড়বে, উপর্যুপরি যে কেঁচো সার উৎপাদনের মাধ্যমে আমাদের কৃষি উদ্যোক্তা হচ্ছে তৈরি হবে। কেঁচো সার কিন্তু টবে, বারান্দায়, ছাদে ব্যবহার করার জন্য অত্যন্ত উপযোগী একটা সার। এর ফলশ্রুতিতে কী হবে, আমাদের রাসায়নিক সারের নির্ভরতা হচ্ছে কমে যাবে, যার ফলে সরকারের প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশ থেকে যে সার আমদানি করতে হয় সেটার প্রবণতা হচ্ছে কমে যাবে, ফলে আমাদের কি ডলার সাশ্রয় হবে। আমাদের শিক্ষিত যে তরুণ প্রজন্ম আছে তাদের হচ্ছে এই ভার্মি কম্পোস্ট উৎপাদনে যদি আগ্রহী হয় তারা কিন্তু উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে এবং নিজে স্বাবলম্বী হতে পারবে, অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। অনাবাদী পতিত জমি এবং বসত বাড়ির আঙিন প্রাঙ্গণে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় একটা প্রদর্শনী দিয়েছি। এই প্রদর্শনীর মাধ্যমে একজন তরুণ কৃষক হচ্ছে স্বাবলম্বী হচ্ছে এবং অন্যের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। আমি আশা রাখবো এর মাধ্যমে হচ্ছে অন্যান্য তরুণ শিক্ষিত প্রজন্ম যারা আছে তারা হচ্ছে এরকম উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে তৈরি করবে, ফলে কি আমাদের কৃষি উন্নত হবে, দেশ উন্নত হবে এবং আমরা যে অর্গানিক নিরাপদ খাদ্যের কথা বলছি সেটা হচ্ছে সুনিশ্চিত হবে। ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করলে পরিবেশ সংরক্ষিত হয়, মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদন খরচ কমে যায়। এ সার সবজি এবং কৃষি জমিতে প্রতি হেক্টরে 3-4 মেট্রিক টন এবং ফল গাছে গাছ প্রতি 5-10 কেজি প্রয়োগ করতে হয়। ফুল বাগানে হেক্টর প্রতি 500-700 কেজি ব্যবহার করে উপকার পাওয়া যায়। ভার্মি কম্পোস্ট সার বস্তায় সংরক্ষণ করা যায় এবং বস্তায় মুখ বন্ধ অবস্থায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করতে হয়। কৃষক ভাইরা তাদের প্রয়োজন মতো নিয়ে ব্যবহার করতে পারেন। ভার্মি কম্পোস্ট ব্যবহার করে জমিকে রাসায়নিক সারের প্রভাব থেকে রক্ষা করা যাচ্ছে, জনস্বাস্থ্য সংরক্ষিত হচ্ছে। আমাদের প্রত্যাশা কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় এ সারের ব্যাপক প্রসার ঘটবে এবং উপকৃত হবে সারা দেশের মানুষ, উপকৃত হবে বাংলাদেশের কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।